গাড়িতে ভয়াবহ আইইড বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকারে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণের শিকার হয়েছে। এতে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত 1:35 সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক স্থানীয় সময় রাত 8:35 এই ঘটনা ঘটে। নিহত শান্তিরক্ষীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৈনিক জসিমউদ্দিন, নীলফামারীর ডিমলার সৈনিক জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জের বেলকুচির সৈনিক শরীফ হোসেন। আইএসপিআর জানিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন গত বছরের 9 নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শান্তি রক্ষায় নিয়োজিত রয়েছে। দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই থেকে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে গতকাল সন্ধ্যা 7:30 কাইতা এলাকায় টহলে যায়। বাংলাদেশ সময় রাত 1:35 প্রত্যাবর্তন পথে টহল কমান্ডার মেজর আশরাফুলকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পতিত হয়। এতে গাড়িটির প্রায় 15 ফুট দূরত্বে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সৈনিক শরীফ, সৈনিক জাহাঙ্গীর এবং সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন। এই ঘটনায় আহত শান্তিরক্ষী মেজর মোহাম্মদ আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। শাহাদত বরণকারী সেনা সদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার 8টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে এবং জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থান রয়েছে বাংলাদেশের। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।